হ্যাঁ হ্যালো গাইজ, ওয়েলকাম টু টিআরকেএফ গেমিং। অ্যান্ড গাইজ, ফ্রি ফায়ার আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো গাইজ, এখানে কিন্তু আমাদের ffws ইভেন্ট কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো তোমরা এই যে ট্রফিটা দেখতে পাচ্ছ সাইডে, এখানে 17 ডেজ লেখা আছে নিচে, এটাতে তোমরা ক্লিক করার সাথে সাথে এই ইন্টারফেসটা তোমাদের সামনে চলে আসবে। আর এই ইন্টারফেস আসার আগে তোমাদের সামনে একটা অ্যান্ড্রুর একটা অ্যানিমেশন আসবে, তারপরই এই ইন্টারফেসটা আসবে। তো গাইজ, এই ইন্টারফেস আসার পর এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু ইমোট, এছাড়াও বান্ডিল, এছাড়াও অন্যান্য অনেক আইটেম তোমরা সম্পূর্ণ ফ্রিতে পাবে। তো তোমাদেরকে আমি সব কিছু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি গাইজ। এখানে তোমরা রিডিম স্টোরে গেলে এখানে তোমরা দেখতে পাচ্ছ, আর এখানে রিডিম স্টোর 2 তেও তোমরা এখানে দেখতে পাচ্ছ সমস্ত আইটেম। আর এছাড়াও গাইজ, এখানে অন্যান্য যেসব মিশন আছে, ইয়াওকিং অ্যান্ড্রু কি করে তোমরা ইয়াওক করবে, এছাড়াও এখান থেকে তোমরা সম্পূর্ণ ফ্রিতে ইমোট, এছাড়াও অন্যান্য আইটেম তোমরা কিভাবে নেবে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে জানাবো। তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, একটু স্কিপ করো না। আর গাইজ, এখনও ভিডিওতে লাইক না দিয়ে থাকলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দাও গাইজ, কারণ লাইক সম্পূর্ণ ফ্রি। তো গাইজ, লাইক এক বানতে হয় গাইজ, এত দারুণ একটা ইভেন্টের জন্য লাইক দিয়ে দাও। অ্যান্ড গাইজ, নেক্সট টাইম এ ধরনের ইন্টারেস্টিং অ্যান্ড আপডেট রিলেটেড, ইভেন্ট রিলেটেড, ফ্রি আইটেম রিলেটেড ভিডিওগুলো সবার আগে সবসময় দেখার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো অ্যান্ড বেল আইকনে ক্লিক করে অল সেট করে দাও। মনে রাখবে, যখনই তুমি বেল আইকনে ক্লিক করে অল সেট করে রাখবে, চ্যানেলের কোনো ভিডিও কখনোই তোমার থেকে মিস হবে না। তো গাইজ, তোমাদেরকে আমি এক এক করে একদম ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি যে কোন মিশন তোমরা কীভাবে কমপ্লিট করবে। তো দেখো, এখানে ফার্স্ট এখানে লেখা আছে আফটার পার্টি, আর এখানে উপরে ডেট দেওয়া আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ 05/29, মানে 29 তারিখ, এই মাসের 29 তারিখ। তো এই আফটার পার্টিতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু তোমরা এখানে একটা ব্যাকপ্যাক দেখতে পেয়ে যাবে, আর এছাড়াও কিন্তু ইয়াওয়াকিং অ্যান্ড্রুর এখানে 15টা টোকেন তোমরা দেখতে পেয়ে যাবে। আর এটা কিন্তু শুধুমাত্র 29 তারিখে এসে তোমাদেরকে এখানে ক্লেম করতে হবে লগ ইন করে। আর এটা হচ্ছে লগ ইন রিওয়ার্ড। লগ ইন বলতে দেখো, অনেকেই বলবে লগ ইন কী, তো লগ ইন বলতে সিম্পলি গেমের মধ্যে আসতে হবে 29 তারিখে। আর 29 তারিখে গেমের মধ্যে এসে এখানে সিম্পলি ক্লেমের অপশন থাকবে, এখানে ক্লিক করলেই কিন্তু এই দুটো আইটেম এখান থেকে ক্লেম হয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে। আর গাইজ, ব্যাকপ্যাকটা কিন্তু অসম টাইপের ব্যাকপ্যাক, এখানে এত দারুণ একটা লেজেন্ডারি ব্যাকপ্যাক আমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে। আর এছাড়াও এই যে টোকেন, ওয়াকিং অ্যান্ড্রু টোকেন, এই টোকেন কী কাজে লাগবে, এমব্লেম আর কি এগুলো, তো এটা কী কাজে লাগবে সেটা আমি তোমাদেরকে ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি গাইজ। তো গাইজ, এখান থেকে আমরা এটা কাট করে দিলাম। এবার দেখো, দুই নম্বর অপশনে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শোকেজ। তো গাইজ, এই ইভেন্টটা অলরেডি আমাদের গেমের মধ্যে চলে এসছে, সাফবোর্ডের যে ইভেন্ট, তো এই ইভেন্টের ব্যাপারে আমি আলাদাভাবে ভিডিও বানিয়েছি। তো তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আর এছাড়াও এই ভিডিওর একদম শেষে আমি ভিডিওটা লাগিয়ে দেবো, যেখান থেকে তোমরা সম্পূর্ণ ফ্রিতে সাপবোর্ড ছাড়াও অন্যান্য অনেক আইটেম তোমরা সম্পূর্ণ ফ্রিতে পাবে। অ্যান্ড গাইজ, এবার তোমাদেরকে বলি, এখানে তোমরা একটা বক্স টাইপের একটা, এখানে একটা গুটি টাইপের, লুডুর গুটি টাইপের দেখতে পাচ্ছ। তো এখানে লেখাই আছে দেখতে পাচ্ছ তোমরা পি ক্যান উইন, আর এখানে 3 ডেজ লেখা আছে। তো গাইজ, এই যে বল মতো দেখতে পাচ্ছ, এর উপরে তোমরা যখন ক্লিক করবে, তো এর উপরে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু এখানে লেখাই আসছে আনএভেলেবল নাও, তার মানে এটা কিন্তু এখনও ওপেন হয়নি, 3 দিন পর কিন্তু এই ইন্টারফেস ওপেন হবে, আর এখান থেকে তোমরা সম্পূর্ণ ফ্রিতে অনেক অনেক রিওয়ার্ড পাবে। তো গাইজ, 3 দিন পর, সবার আগে গাইজ এই চ্যানেলে তোমরা ভিডিও দেখতে পেয়ে যাবে যে এখান থেকে পিক অ্যান্ড উইন মিশন তোমরা কিভাবে কমপ্লিট করে ফ্রি আইটেমগুলো ক্লেম করবে। তার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সেট করে রাখো, তাহলে আমি যখনই ভিডিওগুলো আপলোড করবো সাথে সাথেই তোমরা কিন্তু মিশনগুলো কমপ্লিট করে নিতে পারবে ভিডিও দেখে অ্যান্ড ফ্রি আইটেমগুলো ক্লেম করে নিতে পারবে। তো গাইজ, এবার তোমাদেরকে বলি এখানে রিডিম সেকশনের ব্যাপারে। তো গাইজ, রিডিম সেকশনের ব্যাপারে বলার আগে তোমাদেরকে এখানে আমি তার পরেরটা বুঝিয়ে দিই। তো এখানে মাঝখানে যে ট্রফিটা দেখতে পাচ্ছ, এই ট্রফিতে একবার ক্লিক করি, এখানে এই ট্রফির কোনো কাজই নেই। আসলে গাইজ, আমিও ফার্স্ট টাইম দেখছি, তো সেজন্য আমি তোমাদেরকেও একটু এক্সপেরিমেন্ট করে একটু বুঝিয়ে দিচ্ছি আর কি। তো গাইজ, এরপর দেখো, এখানে তোমরা ইয়াওকিং অ্যান্ড্রু, এখানে অ্যান্ড্রু দাঁড়িয়ে আছে, আর উপরে দেখো 2% হয়ে আছে। তো গাইজ, এই ইয়াওকিং অ্যান্ড্রুতে তোমরা ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে কিন্তু এই টাইপের একটা ইন্টারফেস এখানে দেখতে পাবে, নতুন টাইপের ইন্টারফেস। অ্যান্ড গাইজ, এখানে তোমাদেরকে মিশন কমপ্লিট করতে হবে, ইন গেম মিশন। আর মিশন কমপ্লিট করে এখানে দেখো 2% হয়েছে, এটাকে কিন্তু এখানে 100% করতে হবে, তবেই কিন্তু তোমরা এই অ্যান্ড্রু ক্যারেক্টারটাকে ইলাইট অ্যান্ড্রুতে পরিণত করতে পারবে, মানে এই অ্যান্ড্রুকে তোমরা আপগ্রেড করে ইলাইট অ্যান্ড্রু করতে পারবে। অ্যান্ড গাইজ, শুধুমাত্র মিশন কমপ্লিট করলে হবে না, এখানে তোমরা কিন্তু মিশন কমপ্লিটের সাথে সাথে ওখানে যে তোমরা 15টা টোকেন দেখতে পেলে ইলাইট অ্যান্ড্রু এমব্লেম, সেগুলোও তোমাদের লাগবে একে মানে এমব্লেম করার জন্য। তো এবার দেখো, এখানে তোমাদেরকে ইন গেম মিশন কিন্তু কমপ্লিট করতে হবে, আর এই মিশন তোমরা কীভাবে কমপ্লিট করবে, তো দেখো এই যে টোকেন তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে, এই টোকেনের কাজও তোমাদেরকে আমি বলে দিচ্ছি গাইজ। তো গাইজ দেখো, এই টোকেন তোমাদেরকে কালেক্ট করতে হবে, টোকেন কী কাজে লাগবে সেটাও বলছি। তো টোকেন কীভাবে কালেক্ট করতে হবে সেটা তোমাদেরকে বলে দিই। দেখো গাইজ, এই টোকেন যে এখান থেকে ডেলি তোমাদেরকে মিশন দেওয়া হবে, ডেলি মিশন কমপ্লিট করে এখান থেকে টোকেন তোমাদেরকে কালেক্ট করতে হবে, আর এখান থেকে টোকেন কিন্তু সিম্পল ব্যাপার, তোমাদেরকে মিশন কমপ্লিট করে কালেক্ট করতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন ক্লাসিক র্যাঙ্কেড মোড ইনফ্লিক্ট 1000 পয়েন্ট অফ ড্যামেজ ইন এনি ম্যাপ, মানে যে কোনো ম্যাপে কিন্তু
কিন্তু র্যাঙ্ক অ্যান্ড ক্লাসিক মোডে 1000 ড্যামেজ দিতে হবে। আর এছাড়াও এখানে কিন্তু ইন ক্লাসিক মোড কমপ্লিট 3 ম্যাচ ইন এনি ম্যাপ, যে কোনো মোডে তোমাকে 3টে ম্যাচ কমপ্লিট করতে হবে। আর তারপরে কিল এনিমি AK-47 দিয়ে তোমাকে যে কোনো দুটো এনিমিকে কিল করতে হবে ক্লাসিক মোডে যে কোনো ম্যাপে। আর এভাবে করে তোমাদেরকে ডেইলি মিশন কমপ্লিট করে এখান থেকে এই যে টোকেন কালেক্ট করে নিতে হবে। আর এছাড়াও গাইজ এই যে টোকেন তোমরা দেখতে পাচ্ছ, এই টোকেন কিন্তু তোমরা আফটার ম্যাচ ড্রপে পাবে। তার কারণ কাল রাত 12টা থেকে অলরেডি অনেকেই তোমরা পাওয়া শুরু করে দিয়েছো, রাত 12টার পর থেকে কিন্তু টোকেন দেওয়া শুরু হয়ে গেছিলো। তো আফটার ম্যাচ ড্রপ বলতে যে কোনো ম্যাচ খেলার পর তুমি হেরে যাও বা জিতে যাও র্যান্ডমলি কিন্তু তুমি টোকেন পাবে, দুটো হতে পারে, চারটে হতে পারে, একটা হতে পারে, আই থিঙ্ক একটাই হবে গাইজ। তো যাই হোক, এভাবে তুমি টোকেন কালেক্ট করবে এখান থেকে। অ্যান্ড আফটার ম্যাচ ড্রপ থেকে তোমরা বেশি বেশি গেম খেলে কিন্তু টোকেন বেশি বেশি কালেক্ট করতে পারবে। আর এরপর গাইজ তোমরা এখানে নেক্সটের যে অপশন দেখতে পাচ্ছ উপরে, এই নেক্সটের অপশন এখানে ক্লিক করবে। আর এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে তোমরা কিন্তু অনেকগুলো এখানে মিশন তোমরা দেখতে পেয়ে যাবে, আর মিশন নয় আসলে এগুলো মেসেজ দেখতে পেয়ে যাবে। তো এই টোকেন তোমাদের কী কাজে লাগবে সেটা তোমাদেরকে এবার বলে দিই। তো গাইজ এখান থেকে আমরা ব্যাক করলাম, আর এখান থেকে ব্যাক করার পর গাইজ এখানে তোমরা দেখতে পাচ্ছ একদম এই যে কর্নারের দিকে এখানে রিডিম সেকশন। তো গাইজ এই রিডিম সেকশনে যাওয়ার আগে এখানে চেক ইনের অপশনটা বুঝিয়ে দিই। তো দেখো এখানে যে চেক ইনের অপশন দেখতে পাচ্ছ, এই যে চেক ইনের অপশনটা, তো এই চেক ইনের অপশনে তোমরা যখন ক্লিক করবে তো এখানে কিন্তু তোমরা এই টাইপের একটা ইন্টারফেস দেখতে পেয়ে যাবে। আর এখানে তোমরা গ্রেনেডের স্কিন দেখতে পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে। আর এছাড়াও এখানে ডায়মন্ড রয়্যাল ভাউচার, ওয়েপন রয়্যাল ভাউচার, পেট ফুড বগেরও অন্যান্য আইটেম তোমরা দেখতে পাবে। তো সিম্পলি চেক ইনের উপরে তোমরা যখন ক্লিক করবে এখানে কিন্তু স্পিন হবে র্যান্ডমলি, আর স্পিন হওয়ার পর কিন্তু এখান থেকে যে কোনো একটা আইটেম তোমরা ফ্রিতে পাবে। তো গাইজ ডেইলি তোমাদেরকে এখানে এসে কিন্তু চেক ইন করতে হবে, আর ডেইলি চেক ইন করলে কিন্তু এখান থেকে যে কোনো একটা র্যান্ডম আইটেম পাবে। আর এরকমভাবে পেতে পেতে তুমি একদিন কিন্তু এই গ্রেনেডের স্কিনটা সম্পূর্ণ ফ্রিতে তোমরা পেয়ে যাবে। এবার গাইজ তোমাদেরকে অন্য ব্যাপারে বুঝিয়ে দিই, অন্য ব্যাপার বলতে এখানে রিডিম সেকশনের ব্যাপারে। তো গাইজ এখানে রিডিম সেকশনের ব্যাপারে বোঝানোর আগে তোমাদেরকে এখানে লাইভের সেকশনে একবার নিয়ে যাই। তো গাইজ এখানে লাইভের সেকশনে ক্লিক করলে একদম কর্নারের দিকে নিচে লাইভে ক্লিক করলে এখানে কিন্তু এই টাইপের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। আর লাইভের সেকশনে ক্লিক করলে ইন্টারফেস আসবে তার একটাই কারণ গাইজ, এখানে FFWS মানে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের যে লাইভ, তো সেই লাইভ ওয়াচিং কিন্তু মাইলস্টোন এখানেই কমপ্লিট করতে হবে। আর পিক অ্যান্ড উইন তোমাদেরকে এখান থেকেই কমপ্লিট করতে হবে, বাট পিক অ্যান্ড উইন বললাম তোমাদেরকে এখনও স্টার্ট হয়নি, 3 দিন পর স্টার্ট হওয়ার সাথে সাথে সবার আগে ভিডিও নিয়ে চলে আসবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে চ্যানেলের সাথে জুড়েই থেকো। অ্যান্ড গাইজ এবার তোমাদেরকে বুঝিয়ে দিই রিডিম সেকশনের ব্যাপারে। তো গাইজ দেখো তোমরা এখানে রিডিম সেকশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এই টাইপের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। আর এখানে তোমরা এই যে টোকেন দেখতে পাচ্ছ, যে টোকেন তোমাদেরকে কালেক্ট করার ব্যাপারে আমি দেখিয়ে দিলাম একটু আগেই। তো টোকেন এভাবে মিশন কমপ্লিট করে টোকেন কালেক্ট করে এখান থেকে তোমাদেরকে এই যে মনস্টার ট্র্যাকের স্কিনটা দেখতে পাচ্ছ, এটা সম্পূর্ণ তোমরা ফ্রিতে নিতে পারবে। অবভিয়াসলি এটা আমাদের FFWS স্পেশাল স্কিন। আর এছাড়াও এখানে ব্যানার আবতার দেখতে পাচ্ছ, আর এছাড়াও তোমরা এখানে কিন্তু এই যে ডায়মন্ড রয়্যাল ভাউচার দেখতে পাচ্ছ। তো এই সমস্ত আইটেম তোমরা এখান থেকে টোকেন দিয়ে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে। আর টোকেন কীভাবে কালেক্ট করতে হবে সেটা তো বললামই। অ্যান্ড গাইজ এরপর তোমরা এখানে তোমরা অ্যাওয়াকেন্ড, তো গাইজ এখানে অ্যাওয়াকেন্ড অপশনে তোমরা ক্লিক করার সাথে সাথেই কিন্তু তোমরা এখানে টোকেন মানে এখানে এক্সচেঞ্জ স্টোর 2 দেখতে পাবে। আর এই এক্সচেঞ্জ স্টোর 2 থেকে তোমাদেরকে কিন্তু এখান থেকে গাইজ এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা পিন আইকন তোমরা দেখতে পাচ্ছ FFWS স্পেশাল, আর এছাড়াও একটা ফিমেল কস্টিউম দেখতে পাচ্ছ একদম সম্পূর্ণ ফ্রিতে যেটা পাবে। তো এখান থেকে তোমাদেরকে কিন্তু এই সমস্ত আইটেম এখান থেকে টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে হবে। তো গাইজ টোকেন দিয়ে এক্সচেঞ্জ করার জন্য টোকেন কোথায় পাবে সেটা তো তোমাদেরকে আমি বলেই দিলাম। আর গাইজ কী বলবো গাইজ, সমস্ত আইটেম তোমরা কিন্তু এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে। এবার তোমাদেরকে বলি তোমরা FFWS স্পেশাল ইমোট সম্পূর্ণ ফ্রিতে কিভাবে পাবে। তো গাইজ তোমরা এই ইমোটটা এখানে দেখতে পাচ্ছ, এই যে ইমোট অসাম টাইপের ইমোট, তো এই ইমোটটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে পাবে শুধুমাত্র 29 তারিখে, শুধুমাত্র 29 তারিখে, মানে এই যে FFWS স্পেশাল ইভেন্ট, এই ইভেন্টের পিক ডে 29 তারিখে তোমাদের গেমের মধ্যে আসতে হবে। অ্যান্ড গেমের মধ্যে এসে টোটাল তোমাদেরকে 100 মিনিট গেম প্লে করতে হবে। গাইজ তোমাদেরকে বলে দিই টোটাল 100 মিনিট গেম প্লে করতে হবে 29 তারিখে। এবার দেখো তুমি একটা না 100 মিনিট গেম প্লে করবে কি, তুমি সকালে 2 ঘন্টা মানে সকালে 2 ঘন্টা মানে তো 100 মিনিটের বেশি হয়ে গেল, সকালে তুমি 10 মিনিট করলে, দুপুরবেলা তুমি আধা ঘন্টা করলে, তারপর তুমি বিকেলবেলার দিকে আর আধ ঘন্টা করলে, এরকমভাবেও কমপ্লিট করলে হবে গাইজ। একটা না যে তোমাকে 100 মিনিট খেলতে হবে এমনটা কোনো ব্যাপার নয়, বাট গাইজ 29 তারিখের মধ্যে টোটাল তোমাকে 100 মিনিট গেম প্লে মানে কমপ্লিট করতে হবে, তবেই কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তুমি এখান থেকে কিন্তু এই যে ইমোটটা FFWS ইমোট এটা কিন্তু তুমি সম্পূর্ণ ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। তো গাইজ আশা করি FFWS ইভেন্ট নিয়ে আর কোনো ধরনের কোশ্চেন তোমাদের মনে নেই, আর কোনো ধরনের কোশ্চেন যদি তোমাদের কারো মনে থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড গাইজ লাইক না দিয়ে থাকলে ভিডিওতে এখনও কি করছো ইয়ার, লাইক দিয়ে দাও ভিডিওতে। অ্যান্ড গাইজ নেক্সট টাইম এ ধরনের ইন্টারেস্টিং আপডেট রিলেটেড, ইভেন্ট রিলেটেড, ফ্রি আইটেম রিলেটেড ভিডিওগুলো সবার আগে
সবসময় দেখার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো অ্যান্ড বেল আইকনে ক্লিক করে অল সেট করে দাও। মনে রাখবে যখনই তুমি বেল আইকনে ক্লিক করে অল সেট করে রাখবে এই চ্যানেলের কোনো ভিডিও কখনোই তোমার থেকে মিস হবে না। তো গাইজ দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে খুবই তাড়াতাড়ি, ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।